সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে MDF এর দামে আজকে চিটাগং সেগুন কাঠের বেডরুম সেট দিব। যদি প্রমাণ করতে পারে সেগুন ছাড়া অন্য কোন কাঠ, তাহলে আপনার কি জরিমানা হবে? এটা কিন্তু গাড়া না, এটা কিন্তু সলিড। টিভি দেখতে পারবেন কিংবা সময় কাটাতে পারবেন। 9টি আইটেম মাঝখানে দেখেন একটা মজার একটা জিনিস। আমি মনে করি দামের থেকে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে। আপনি বলতে পারেন যে আজীবন গ্যারান্টি, আজীবন ম্যাট্রিক্স, একটি ম্যাট্রেস, একটি চাদর, একটি চাদর এবং 2টি বালি, সম্পূর্ণ হাতের নকশার একটি খাট। এর কর্নারগুলো দেখেন, ওয়াও, কর্নারগুলো দেখেন, এখানে কিন্তু সুন্দরভাবে টন দিয়ে, এই যে এখানে দেখেন পায়ের থেকে মাথা পর্যন্ত একবারে গর্জনের, এবং গর্জনের সবচেয়ে মোটা যেটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদেরকে সবচেয়ে কম দামের সেগুন কাঠের বেডরুম সেটের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো। আর আজকে যে শপটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই শপের নাম হচ্ছে কাসপুর ফার্নিচার। কাসপুর ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দয়া অনেক ভালো আছে ভাই। ভাই আজকের ধামাকা কি থাকবে ভাই? আজকে দেখাবো ইতিহাস সাক্ষী থাকবে, বড় কথা নয়। আপনারা ভিডিও চ্যানেলে আমাদের যে বিডি বাংলা ব্লগের চ্যানেল বা অন্যান্য চ্যানেলে যারা নিয়মিত বেডরুম সেটের কালেকশন দেখে থাকেন, তারা আমার কথার সাথে মিলে নেবেন। ইতিহাস সাক্ষী থাকবে MDF এর দামে আজকে চিটাগং সেগুন কাঠের বেডরুম সেট দিব ইনশাআল্লাহ। মানে মালয়েশিয়ানের দামে চিটাগং সেগুন কাঠের বেডরুম সেট? ইনশাআল্লাহ। সত্যি তো ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা এই বেডরুম সেটে কয়টি আইটেম থাকতেছে যদি একবার দেখা দিতেন? এই বেডরুম সেটে আইটেম থাকতেছে একটি কিং সাইজ, একটি ফুল বক্স, একটি খাট, একটি খাট, তারপরে থাকতেছে বিশাল বড় সাইজের একটি আলমিরা, একটি আলমারি, থাকতেছে একটি ভ্যানিটি, একটি ভ্যানিটি এবং ভ্যানিটি টুল, ভ্যানিটি টুল দেখতেছি না, পরে দেখবো এটা কি খবর। সাথে সাথে থাকতেছে চমৎকার একটি সেগুনের ডিভান, একটি ডিমান, থাকতেছে এই বেডরুম সেটে একটি ম্যাট্রিক্স, একটি ম্যাট্রেস, একটি চাদর, একটি চাদর এবং 2টি বালিশ, 2টি বালিশ। মোট কয়টি আইটেম ভাই? মোট আইটেম হচ্ছে 9টি। 9টি আইটেম। আচ্ছা তার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন। আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ, ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে কাচপুর চাঁদমল সিনেমা হলের ডান পাশে। এছাড়া গুগল ম্যাপে গিয়ে কাসপুর ফার্নিচার লিখে সার্চ দিলে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের সুবিধা থেকে অবশ্যই আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। আর যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে বেডরুম সেটটি ভালোভাবে দেখে নিতে পারবেন। দেলার ভাই আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই? প্রথমে শুরু করব বেডরুম সেটের মেইন হচ্ছে প্রধান খাট, খাট দিয়ে শুরু করব। এই যে দেখেন আমার খাটটি, মাশাআল্লাহ, বিশাল বড় একটা গর্জিয়াস একটা সম্পূর্ণ হাতের নকশার একটি খাট, যেই খাটের এক একটা মিনার মনে করেন এক একটা গম্বুজের মতন করা ভিউয়ার্স। এবং খাটের যে উচ্চতা আপনার হচ্ছে একটা শাইনশা বেডরুম সেট। এটা আমাদের ডিজাইনটা দেখেন ভিউয়ার্স, খালি ডিজাইন না, আপনি একটু ফাইবারটা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের ফাইবারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এদিকের ঘাড়িটা কত ইঞ্চি ভাই? ভাই 3 ইঞ্চি প্লাস আছে। 3 ইঞ্চি প্লাস, এখনো 3 ইঞ্চি প্লাস আছে? জি জি জি। আচ্ছা নকশাটা দেখেন খুবই সুন্দর। আর এদিকের পায়াটা থাকতেছে কত কত? এটা 6 ইঞ্চি প্লাস আছে। 6 ইঞ্চি প্লাস, যে এটা একটা গাছ থেকে ডাইরেক্ট সরাসরি আরাম একটি গাছ থেকে নিছেন নাকি? আরাম গাছ থেকে, কারণ এরকম মোটা 6 ইঞ্চি আসলে গাছ ছাড়া হয় না। আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন হেড সাইড এবং লেগ সাইড। জি, ওয়াও। স্পেশালি আপনি নকশাগুলো যদি দেখেন, দেখেন আসলেই আমাদের কিন্তু, আমরা কাসপুর ফার্নিচার মোটামুটি আমাদের হাজার হাজার ভিডিও আছে, তবে সেগুন কাঠের বেডরুম সেট নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, এই বেডরুম সেটটা অনেক স্পেশালভাবে আমরা করেছি, যাতে যারা আমাদের দর্শক ভাইয়েরা সেগুন কাঠের বেডরুম সেট পছন্দ করে তাদের কথা চিন্তা করে, মানে নিজে ব্যবহার করলে যেরকমভাবে করতাম ঠিক ওরকমভাবে করেছি। আপনাদের নকশাগুলো একটু সিএনসি মেশিন না, সম্পূর্ণ হাতের নকশা। আর সেগুন কাঠ কিন্তু হাতের নকশা ছাড়া কখনো ফোটে না। আচ্ছা, সিএনসি মেশিনে খরচ সেভ হয় বাট আসলে সৌন্দর্য কিন্তু বাড়ে না। আপনি দেখেন এখানকার বিটগুলা, প্রতিটা জিনিস এবং ভিতরে ফিনিশিংটা দেখেন, হ্যাঁ প্রত্যেকটা জিনিস এবং নকশাগুলো যে করা হয়েছে, একবারে মনে হয় যে একবার মনের মাধুরী মিশিয়ে নকশাটা করা হয়েছে। পাশাপাশি নকশার মধ্যে যে গোল্ডেন কালারটা করা হয়েছে, এই কালারটা আপনার লাইফ টাইম থাকবে। লাইফ টাইম? জি, আমরা কালার গ্যারান্টি একবারে লিখিতভাবে 20 বছরের দিয়ে দিব। 20 বছর কালারের জন্য গ্যারান্টি? 20 বছর লিখিত, কারণ এটা কিন্তু লেকার পলিশ। হ্যাঁ, লেকার পলিশ কালার কিন্তু এটা সহজে নষ্ট হয় না। তাহলে ফার্নিচার গ্যারান্টি দিচ্ছেন কতদিনের? ফার্নিচার ভাই এটা আপনি বলতে পারেন যে আজীবন গ্যারান্টি। আজীবন? জি, কারণ এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ। আপনি যদি স্পেশালি আমাদের এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ফাইবারগুলো স্পষ্ট বেশি আছে, আমরা কিন্তু পলটা ইউজ করি নাই, আমরা সব ইউজ করেছি আপনার সারটা। সার? জি, সারটা কাটি বানাইছেন মাল? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতে পান, কারণ সারের মধ্যে কিন্তু এত পরিমাণ থাকে ফাইবার। আচ্ছা, পলের মধ্যে থাকে না। এই যে যেমন যে খাটটা দেখতেছেন, খাটটা দেখেন, খাটের মধ্যেও কিন্তু সেম প্রতিটা জিনিস একবারে শাড়ি কাট দিয়ে, চিটাগাংয়ের শাড়ি কাট দিয়ে করা হয়েছে একবারে নিচের থেকে মাথা পর্যন্ত। এই যে দেখেন পায়াগুলো দেখেন, এক একটা 6 ইঞ্চি প্লাস আছে ভিউয়ার্স। 6 ইঞ্চি প্লাস, চার সাইডে চারটা করে মিনার দেওয়া হয়েছে, অনেক বড় একবারে আপনার
গম্বুজের মতন করা হয়েছে। আচ্ছা, এটা বক্স না সেমি বক্সে? জি, এবং এই খাটটা কিন্তু একবারে ফুল বক্স খাট, এই যে দেখেন। ওয়াও! এবং এটা কিন্তু 2 ইঞ্চি প্লাস আছে। 2 ইঞ্চি প্লাস? জি, এই যে দেখেন 2 ইঞ্চি প্লাস একবারে চিটগং সেগুন কাঠের করা হয়েছে। এবং এটা কিন্তু গাড়া না, এটা কিন্তু সলিড। একটু যদি এই পাশ থেকে আসেন আমি দেখাই দিই। এই যে 3 ইঞ্চি প্লাস দেখতেছেন, এটা কিন্তু এই যে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন একবারে সলিড, একইবারে সলিড সলিড করা হয়েছে। অনেকে দেখা যাচ্ছে গাড়া করে, বাট এখান দিয়ে কিন্তু কাটটা দেয় 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি। আচ্ছা, আমরা কিন্তু এটা পুরোটা একবারে সলিড করে, সলিড দিচ্ছেন? জি, সলিড দিয়েছি। এই এই হচ্ছে এই খাটের বৈশিষ্ট্য। খাটের সাইজটা যদি বলাইতেন, খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট? জি। এবং খাটের মধ্যে যে ভেলভেটটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে দামি তুর্কি ভেলভেট করা হয়েছে। তুর্কি ভেলভেট? জি। আপনারা যদি কেউ এই ভেলভেটের কাপড়ের কালারটা একটু চেঞ্জ করে নিতে চান, আমাদেরকে বলবেন, আমরা সুন্দরভাবে এটা করে দিব। আচ্ছা দেলার ভাই, শুধু যদি আমাদের ভিউয়ারস শুধু খাটটা নিতে চায়, সেক্ষেত্রে পারবে কিনা ভাই? অবশ্যই অবশ্যই, আমার এখানে যে আইটেমগুলো আছে পার্ট পার্ট আলাদা আলাদা কেউ যদি নিতে চান, সিঙ্গেল সিঙ্গেল, যে আমাদেরকে ফোনে যোগাযোগ করলে আমরা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস দিয়ে দিব। আচ্ছা, খাট দেখলাম, খাটের পাশাপাশি আর কি দেখবো? খাটের পরে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আলমিরা, কাপড় চোপড় রাখার জন্য। মাশাআল্লাহ ভাই, আলমিরাটা দেখেন ভিউয়ার্স, এত সুন্দরভাবে করা হয়েছে। এটা কিন্তু 7.5 ফিট উচ্চতায়, 7.5 ফিট উচ্চতা হবে, অলমোস্ট 7.5 ফিটের মতো নকশার কানে যদি হিসাব করেন, মানে 7 ফিট প্লাস আছে। আচ্ছা, এবং এখানে উপর থেকে ধরে পা পর্যন্ত, মানে কোনো জায়গায় কারু কাজে নকশাতে কোনো জায়গায় কমতি নাই ভিউয়ার্স। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমার এই ডিজাইনটা কিন্তু সিএনসি মেশিন আমার করা নাই। আপনারা যারা আসলে কাঠ সম্পর্কে ভালো জানেন, তারা দেখলেই বুঝতে পারবেন, সম্পূর্ণ হাতে খোদাই করা, হাতে খোদাই করা। আমাদের এরকম একটা বেডরুম সেট দেলার ভাই, আমাদের ভিউয়ার যদি মিস্ত্রি এনে চেক করতে চায় আসলে সেগুন কাঠ থাকতেছে কিনা, যদি প্রমাণ করতে পারে সেগুন ছাড়া অন্য কোনো কাঠ, তাহলে কি আপনার কি জরিমানা হবে? কথা দিচ্ছি, এই ভিডিওটা তো অবশ্যই আজীবন থাকবে, ইউটিউব চ্যানেল যতদিন আছে ততদিন এই ভিডিওটা থাকবে। আমি যদি প্রমাণ করতে ব্যর্থ হই, এটা চিটগং সেগুন কাঠ না, চিটগং সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠ আমার এখানে ইউজ করা হয়েছে, তাহলে আমার এই বেডরুম সেটটা দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি। ফ্রি দিয়ে দিবেন? একবারে ফ্রি দিয়ে দিব ভাই, কারণ কাস্টম ফার্নিচার কিন্তু আসলেই আজকে কালকে শুরু হয় নাই, এটা আপনাদের দোয়ায় 2007 থেকে প্রায় 14 বছর যাবত ব্যবসা করে আসতেছি আমরা। আমাদের সততা সুনাম নিয়ে আমরা কাজ করে আসি, আমরা ওইটাই বলি আমাদের ভিডিওর মধ্যে যেটা আমাদের বাস্তবতার সাথে মিল আছে। কারণ হচ্ছে গিয়ে আমাদের ব্যবসাটা দীর্ঘদিনের, আমরা সবসময় আমাদের কাস্টমারকে অরিজিনাল কথাটা বলি, যাতে আমাদের প্রবাসী ভাইয়েরা অন্তত পক্ষে কখনো যাহাতে আমাদেরকে বিশ্বাস করে না ঠকে। আচ্ছা দেলার ভাই, যদি একটু খুলে খুলে দেখাই দিতে? অবশ্যই আমি দেখাই, এবং দেখানোর আগে দেখেন হ্যান্ডেলগুলো দেখেন, খুবই উন্নত মানের হ্যান্ডেল, জিনিস ইউনিক ভাবে রেখেছি। এবং সাইডের কর্নারগুলো দেখেন, ওয়াও, কর্নারগুলো দেখেন, এখানে কিন্তু সুন্দরভাবে টন দিয়ে, এই যে এখানে দেখেন পায়ের থেকে মাথা পর্যন্ত খুব পিলার ডিজাইন করে দেওয়া আছে। এবং শুধু সামনে যে খালি শাড়ি ব্যবহার করছি তা না, এই যে ডান পাশে দেখেন, এখানে কিন্তু শাড়ি, সম্পূর্ণ শাড়ি কাটটা ইউজ করা হয়েছে, ফাইবার আর ফাইবার। এবং সবচেয়ে স্পেশাল যেটা, লেকার বার্নিশ, লেকার পলিশটা কিন্তু আসলে খুব সুন্দরভাবে সবাই করতে পারে না। আচ্ছা, আপনারা এখানে লেকার পলিশটা দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু লেকার পলিশে কালার আমাদের কারখানায় আজ পর্যন্ত রং মেপে দেই নাই কখনো। আমরা আমাদের ড্রাম ভরা রং থাকে, যার যত লাগে নিয়ে, আমার জাস্ট হচ্ছে আমার কথা একটাই থাকে যে আমার কাজ সুন্দর হইতে হবে। আচ্ছা, অনেক কারখানায় আছে যে রং মেপে দেয়, যার কারণে কালার ফিনিশিং কিন্তু এত সুন্দর আসে না। ঠিক আছে, তো এই হচ্ছে আলমিরা, আমি একটা পার্ট খুলে দেখাই, এই যে দেখেন, ওয়াও, দেখেন ভাই ফাইবার তো ভাই ভিতরে ভরা। হ্যাঁ, এইটুকু ফাইবার, ফাইবার সম্পূর্ণ চিটাগাং সেগুন। এই যে এটা হচ্ছে গর্জন, গর্জন কাটে ফ্লাই, গর্জন ফ্লাই। এই যে এটা হচ্ছে গামারি, সেলফটা যেটা দেওয়া হয়েছে গামারি, গামারি কাটে। জি, এবং দেখেন গামারি কাটটা দেখেন কত মোটা, অনেক মোটা। হ্যাঁ দেখছেন, এই যে দেখেন, এটা কিন্তু গামারি। আচ্ছা, অনেকে এখানে ইপিলিপি ব্যবহার করে, রেন্ডি করে ব্যবহার করে, কিন্তু আমরা কিন্তু সেটা করি না, কারণ গামারি কাট কিন্তু অনেক টিকসই, অনেক টিকসই। এটা আসলে 20-30 বছরে ঘুনে ধরে, আজীবন ঘুনে ধরে না, গামারি নিজের জন্য করতাম ওইভাবেই করছি, কারণ যেহেতু সেগুনের বেডরুম সেট আমার ফার্স্ট ভিডিও। আমার অন্যান্য লেকার বার্নিশের আপনার মালয়েশিয়ান উড, জার্মানি উড প্রচুর পরিমাণে বেডরুম সেট আছে, সেগুনের সোফা সেট আছে, বাট সেগুনের বেডরুম সেট ফার্স্ট আজকে দিচ্ছি। এই জন্য একবার স্পেশাল ভাবে দিচ্ছি আমার দর্শক ভাই, যারা যারা এটা নিবেন আমি মনে করি দামের থেকে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে। আচ্ছা, এবং পার্লার ফিটনেসটা কেমন থাকবে ভাই? আপনি দেখেন, আপনি দেখেন একবার পাকা দেড় আছে, পাকা দেড়। জি জি, দেড় আছে, দেড়টাকে যে যখন এখানে ডিজাইন করা হয়েছে, কার্ভ করা হয়েছে, এখান দিয়ে কিছু রয়েছে, এখন 1 ইঞ্চি হবে, 1 ইঞ্চি প্লাস আছে, তারপর 1 ইঞ্চি প্লাস আছে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আপনার আলমিরাটা। হ্যাঁ, আচ্ছা, আলমিরার পাশাপাশি থাকতেছে অসম্ভব সুন্দর, ওয়াও, মিনার সিস্টেম করা, একবারে আপনার দেখার মতন এই একটা ভ্যানিটি।
একটা ভ্যানিটি বা ড্রেসিং টেবিল যেটা আমাদের জন্য কিন্তু একটা ভ্যানিটি হচ্ছে সবার আগে কারণ হচ্ছে কি সাজুগুজু করার জন্য এটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এবং কানিষ্ঠা তো অসাধারণ নকশা হ্যাঁ কানিষ্ঠা দেখেন কানিষ্ঠার মধ্যে নকশা আমরা কিন্তু বেডরুম সেটে পুরো খাটের সাথে মিল রাখছেন হ্যাঁ সব কিছুর সাথে ম্যাচিং করা এবং এখানেও কিন্তু সেম মিনার করা আছে মিনার করে দেওয়া আছে এটাতে আর মোড়া মিনার দিলে তার সুন্দর দেখা যাবে এর সাথে মানানসই ভাবে দেওয়া আছে এবং গ্লাসের চতুর্দিকে দিকে মার্বেল ডিজাইন করে দেওয়া আছে জি 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 এবং দেখেন এই যে মিনারটা দিছি মিনারে মিনারটা বাদে কিন্তু এক্সট্রা ভাবে কাট দিয়ে ওইটা ওই ফ্রেম করা হয়েছে অনেকে দেখা যাচ্ছে মিনারের কাট দিয়ে কাজ সেরে দেয় আপনি তো সাইড দিয়ে দেখেন দর্শকদেরকে তাইলে বুঝতে পারবে ওয়াও আমি মিনারের বাহিরে কিন্তু এটা এক্সট্রা কাট দিয়ে করেছি আচ্ছা সারা জীবন হয়তো একবার কিনে বা এক প্রজন্ম কিনে পরবর্তী দুই তিন প্রজন্ম ইউজ করে আচ্ছা এই জন্য এরকম ভাবে দিয়েছি যাতে আমি যদি ব্যবহার করতাম আমি চিন্তা করতাম যে আমার নাতিপুতি ব্যবহার করবে সেই হিসাব করে নিচে কি কি অপশন থাকতেছে ভাই এখানে দেখেন খুব সুন্দর সুন্দর ডয়ার আছে এই যে দেখেন ডয়ার এই যে এখানে ডয়ার আছে ওয়াও মেকআপ রাখার জন্য এখানে ভ্যানিটি ব্যাগ রাখা আছে এবং এগুলো কিন্তু আপনার যে ধরনীগুলা স্টোনগুলো দেওয়া হয়েছে অরিজিনাল ক্রিস্টাল পাথর যে আপনি দেখেন ক্রিস্টাল পাথরে কিন্তু কালার শাইনিং করে আর প্লাস্টিকের যেটা ওটা কিন্তু কালারিং শাইনিং করে না মাঝখানে কি পাল্লা নাকি ভাই মাঝখানে দেখেন একটা মজার একটা জিনিস এই যে দেখেন আরেকটা সেগুন কাঠের দিবান আকর্ষণীয় ডিমান্ড জি ডিমান্ডটা দেখেন এটাও কিন্তু সুইট ভেলভেট কাপড় এবং এটা কিন্তু খুব মজাদার একটা জিনিস মানে দেখা যাচ্ছে যে আপনার ঘরের মধ্যে খাট আছে সবাই তো খালি খাটে বসে না ঘরে একটা সোফার প্রয়োজন হয় হ্যাঁ আচ্ছা এই ডিভানটাই কিন্তু আপনি খুব রিল্যাক্স মোডে এখানে শুয়ে থাকতে পারবেন শুয়ে দেখা যাচ্ছে টিভি দেখতে পারবেন কিংবা সময় কাটাতে পারবেন অথবা মেহমান আসলে তিনজন বসতে পারবেন তিনজন মেহমান বসতে পারবেন হ্যাঁ তিনজন মেহমান বসতে পারবেন এটা আপনার বেডরুম সেটে এক সাইডে রেখে দিলে আপনার সোফার কাজ হয়ে যাবে আচ্ছা ওই কথা চিন্তা করে এই ডিভানটা আমরা দিলাম তো আমার এই বেডরুম সেটগুলো যারা নিচ্ছেন একসাথে তারা এটার সাথে এই যে একটা ম্যাট্রিক্স এবং সবচেয়ে দামি যে মাছা সেই মাছাটা কিন্তু আমরা ইউজ করি গর্জনের একবারে গর্জনের এবং গর্জনের সবচেয়ে মোটা যেটা দেখেন এক ইঞ্চি প্লাস যেটা এক ইঞ্চি প্লাস হ্যাঁ এবং দেখেন এখানে যে গুড়াগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু গর্জনের দেয়া গর্জন কাঠের এবং ভিতরে ফিনিশিং গুলো দেখেন যেহেতু ইয়ে করেছেন দেখেন ভিতরে ফিনিশিং অনেক সুন্দর ফাইবার আছে আমরা আসলে ভাই জিনিসটা অনেক সুন্দরভাবে করেছি যাতে আমার দর্শকরা নিয়ে তার নাতি পুতি পরবর্তী দুই তিন প্রজন্ম ইউজ করতে পারে ইনশাআল্লাহ আচ্ছা ভাই ফুল সেটের প্রাইসটা কেমন আসবে আসলে এই ধরনের একটা চিটগং সেগুন কাঠের একবারে প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট আমার মনে হয় না আমি আজকে যেই প্রাইস দিব এই প্রাইস আসলে কেউ দেয় কারণ এই প্রাইসে আসলে আমরা দেখা যাচ্ছে মালয়েশিয়ান উডের ফার্নিচার দিই আচ্ছা হ্যাঁ কিন্তু আমরা আজকে ইতিহাস রেকর্ড করতেছি যেহেতু সেগুনের খাতায় আমরা নাম লেখাইছি এই জন্য ইতিহাস রেকর্ড করতেছি একেবারে সীমিত প্রফিটে ফুল সেটটি যারা আমার কাছ থেকে নিবেন ভিউয়ার্স সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে প্রাইস দিব অনলি 2,50,000 টাকা 2,50,000 টাকায় বেডরুম সেট জি সত্যি তো ভাই জি জি ইনশাআল্লাহ আর আপনি তো বলছেন ভাই 64টা জেলায় ফ্রি ডেলিভারি দিতে হবে 64টি জেলায় ডেলিভারি ফ্রি দিয়ে দিব তবে আমি জাস্ট এতটুকুই বলবো দর্শকদেরকে আমার জানা মতে এই এই ধরনের এত সুন্দর একটা প্যাকেজের বেডরুম সেট এত অল্প দামে এখন তো আমি কাউকে দিতে দেখি নাই কারণ আমি যেহেতু সীমিত লাভে ব্যবসাটা করে অভ্যস্ত মালয়েশিয়ান উডের জার্মান উডের করি 5-10,000 টাকা লাভে তো এই জন্য আমি ওরকম সামান্য কিছু লাভ ধরেই করলাম যাতে আমার দর্শক ভাইরা নিতে পারে আমার সাথে আরো সুন্দরভাবে সম্পর্ক হইতে পারে আচ্ছা বেস 2,50,000 টাকা হলে রাজকীয় মডেলের এই বেডরুম সেটটি কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিন্তু বেডরুম সেটটি ভালোভাবে দেখে নিতে পারবেন দেলার ভাই ভিডিওটি আর বড় করতে চাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন যে আমাদের শোরুমের লোকেশনটা খুবই সহজ ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে কাঁচপুর চাঁদমল সিনেমা হলের ডান পাশে এছাড়া গুগল ম্যাপে গিয়ে কাঁচপুর ফার্নিচার লিখে সার্চ দিলে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিডি বাংলা ব্লগস ফ্যামিলির সাথে থাকুন আল্লাহ হাফেজ